22 सेप्टेम्बर पूर्व बर्धमान जिलार कानलार उत्तर रामेश्वरपुर एलाकाय विवाह बहिर्भूत सम्पर्केर जेरे स्त्रीर प्रेमिक मानिक मंडलेर हाते खून हन मुखशेद शेख बोले अभियोग। पुलिस घटनार तदन्ते नेमे शनिवार मुखशेद शेखेर स्त्री मनोयारा बीबी एवं तार प्रेमिक मानिक मंडलके ग्रेप्तार करे कानला आदालते पेश करे। एदिन कानलार एसडीपीओ सप्तर्षि भट्टाचार्य जानान निहतेर बाबार अभियोगेर भित्तिते केस रुजु करे दुजनके ग्रेप्तार करा हय। তিনি আরো জানান ধৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন। 22 তারিখ রাত 9টা 11টার সময় আমাদের কাছে খবর আসে যে উত্তর রামেশ্বরপুরে ধান খেতে দুজন পড়ে আছে। সেই মতো আমাদের টিম ক্রসিং করে, ক্রসিং নিজে যান, গিয়ে যে দুজন ছিলেন তাদেরকে হসপিটালে পাঠানো হয়। সেখানে হসপিটালে আসার পরে একজনকে বর্ডেট করা হয় যার নাম মুখশেদ শেখ, এবং আরেকজন একটু সাবকনশিয়াস ছিলেন, তাকে ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট করা হয়। তার নাম হচ্ছে মানিক মণ্ডল। যে ডিজিজ তার বাবা একটি অভিযোগ করেন মানিক মণ্ডলের নামে। মানিক মণ্ডল হসপিটালে অ্যাডমিট ছিল, ডিসচার্জ হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে এবং এই ঘটনায় ডিজিজডের ওয়াইফের কিছু ইনভলভমেন্ট পাওয়া গেছে। সেই ভিত্তিতে মানিক মণ্ডল এবং ডিজিজডের ওয়াইফ মনুরা বিবি এই দুজনকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে রিমান্ড। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা। বাইশে সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার কানলার উত্তর রামেশ্বরপুর এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিক মানিক মণ্ডলের হাতে খুন হন মুখশেদ শেখ বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্তে নেমে শনিবার মুখশেদ শেখের স্ত্রী মনোয়ারা বিবি এবং তার প্রেমিক মানিক মণ্ডলকে গ্রেপ্তার করে কানলা আদালতে পেশ করে। এদিন কানলার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য জানান নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে কেস রুজু করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান ধৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন। 22 তারিখ রাত 9টা 11টার সময় আমাদের কাছে খবর আসে যে উত্তর রামেশ্বরপুরে ধান খেতে দুজন পড়ে আছে। সেই মতো আমাদের টিম ক্রসিং করে, ক্রসিং নিজে যান, গিয়ে যে দুজন ছিলেন তাদেরকে হসপিটালে পাঠানো হয়। সেখানে হসপিটালে আসার পরে একজনকে বর্ডেট করা হয় যার নাম মুখশেদ শেখ, এবং আরেকজন একটু সাবকনশিয়াস ছিলেন, তাকে ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট করা হয়। তার নাম হচ্ছে মানিক মণ্ডল। যে ডিজিজ তার বাবা একটি অভিযোগ করেন মানিক মণ্ডলের নামে। মানিক মণ্ডল হসপিটালে অ্যাডমিট ছিল, ডিসচার্জ হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে এবং এই ঘটনায় ডিজিজডের ওয়াইফের কিছু ইনভলভমেন্ট পাওয়া গেছে। সেই ভিত্তিতে মানিক মণ্ডল এবং ডিজিজডের ওয়াইফ মনুরা বিবি এই দুজনকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে রিমান্ড। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।